Hey viewers, আজকে আপনাদের মাঝে ফেসবুক রিলেটেড দারুণ একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আমরা অনেকেই কম বেশি ফেসবুক ইউজ করি, এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব নয় যে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ফেসবুক ব্যবহার করে না। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা অনেকেই ফেসবুক সম্পর্কে অনেক কিছুই জানি না, এটা কিন্তু খুবই দুঃখজনক। তাই আজকের আমার এই ভিডিওটি শুধুমাত্র এই প্রবলেম সমাধানের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফেসবুকের অসাধারণ কিছু বৈশিষ্ট্য এবং মজার কিছু গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, আমরা হয়তো বা অনেকেই এগুলো জানি না। আমরা বেশিরভাগই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে ফেসবুক ব্যবহার করি অথবা যে কোনো ব্রাউজার দিয়ে, তবে বেশিরভাগই ফেসবুকের অফিসিয়াল অ্যাপস ব্যবহার করে। সো আমি আজকে আপনাদেরকে এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়ে অপশনগুলো দেখাবো। তো প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করলে এখানে একটি মেনু অপশন দেখতে পারবেন। এই মেনু অপশনে প্রেস করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন, অনেকেই হয়তো বা এগুলো অ্যাভয়েড করে যায়, অনেকে বুঝে না। সো আমি আপনাদেরকে প্রত্যেকটা অপশন এক আলোচনা করব। তবে এখানে যে অপশনগুলি রয়েছে প্রত্যেকটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, তবে আমাদের বাংলাদেশের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ফেসবুক ইউজ করতে গেলে যেগুলো সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং মজাদার সেগুলো আমি আলোচনা করব। তো এখানে দেখুন মোবাইল ডাটা আছে, অর্থাৎ এই এই মোবাইল ডাটায় এখান থেকে আপনি একটা ডাটা লিমিট করতে পারবেন। আপনি যদি কম এমবি ইউজ করে থাকেন বা খুব সেভ করতে চান, তো সেই ক্ষেত্রে এখানে একটি অ্যাপ্লিকেশন দেওয়া আছে ফেসবুক অফিসিয়ালভাবে অনুমোদিত, যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে আপনি এখানে একটা এমবি লিমিট দিয়ে রাখতে পারবেন। আর ওই লিমিটটা শেষ হয়ে গেলেই অটোমেটিকলি আপনাকে নোটিফিকেশন দিয়ে দেবে যে দেখেন ইনস্টল প্রোটেক্ট টু কন্ট্রোল ইউর মোবাইল ডাটা অ্যান্ড প্রোটেক্ট ইউর পার্সোনাল ইনফো। এই যে টু সেভ ডাটা সিলেক্ট অ্যান অ্যামাউন্ট অ্যান্ড গেট অ্যালার্ট হোয়েন ইউ রিচ দ্য লিমিট, অর্থাৎ লিমিট শেষেই আপনাকে একটা অ্যালার্ট করে দেবে। এরপরে দেখুন এখানে প্রাইভেসি শর্টকাট নামে একটি অপশন আছে, আমি এগুলো আলোচনা করলাম না অ্যাবাউট, এগুলো অ্যাকচুয়ালি দরকার নেই। রিপোর্টে প্রবলেম, টার্ম অ্যান্ড পলিসি, প্রাইভেসি শর্টকাট, এটা নিয়ে আলোচনা করি কারণ এই তিনটা আর দরকার নেই। এগুলো ফেসবুকের বিভিন্ন ধরনের ডিসিপ্লিনের এবং যদি কোনো প্রবলেমে পড়েন সেগুলো আসলে প্রবলেমগুলো এখান থেকে আপনি রিপোর্ট করতে পারবেন। তো প্রাইভেসি শর্টকাট এখানে কী অপশনগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাই। প্রাইভেসি সেটআপ, এখানে প্রেস করলে আপনি আপনার ফেসবুকটা কতটা নিরাপদে আছে সেটি আপনি যাচাই করতে পারবেন। তো এখানে নেক্সট প্রাইভেসি সেটআপ, এখানে নেক্সটে যাওয়ার পরে এখানে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি যদি কোনো পোস্ট করেন আপনার ফেসবুকে সেটা কার কাছে যাবে, এটা কি পাবলিক নাকি ফ্রেন্ড নাকি অনলি মি, সেটা এখানে দেখিয়ে দিবে যে কোন অবস্থানে আপনার এটা আছে। এরপরে নেক্সটে প্রেস করলে আপনার ইমেল, আপনার জন্ম তারিখ সব কিছু এখানে দেখাবে এবং সব থেকে এটা প্রাইভেসি চেকআপ বলতে এটাই যে আপনার ইমেলটা কে কে দেখতে পারবে, এটা কি পাবলিকে দেখতে পারবে নাকি অনলি মি, এখানে কিন্তু অনেক অপশন আছে। এই আপনার জন্ম তারিখ কে কে দেখতে পারবে, তারপর আপনি কোথায় আছেন, এগুলো আপনি যদি অনলি মি করে রাখেন তাহলে কেউ দেখতে পারে না। পাবলিক মানে সবাই দেখতে পারবে, আর ফ্রেন্ড মানে শুধুমাত্র ফ্রেন্ডরাই দেখতে পারবে, আদারওয়াইজ কেউ দেখতে পারবে না। এরপরে এই যে প্রাইভেসি এটা করার পরে এখানে আপনি কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন, আপনার দেখেন এখানে 28টা অ্যাপকে পারমিশন দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলো হতে পারে যে কোনোটা আসলে বৈধ না, সেগুলো আপনার এই যেমন ফোর শেয়ার, এটা কিন্তু একটি মানে অটো লাইকের অ্যাপস, অর্থাৎ এটা কিন্তু খুবই বাজে একটা অ্যাপস, আপনার আপনার অনুমতি ছাড়াই আপনার ফেসবুক থেকে লাইক কমেন্টস ওরা দিতে পারবে এরকম একটা পারমিশন, সেটা এগুলো ডিলিট করে দিতে পারেন আপনারা। আপনাদের যদি ভালো না লাগে বা আপনাদের কোনোটা যদি ট্রাস্টেড মনে না হয়, যেমন ক্লাশ অফ ক্লান্স, রিয়েল রেসিং 3, এগুলো সবই ট্রাস্টেড, বাট কিছু কিছু আছে যেগুলো ট্রাস্টেড না, সেগুলো আপনারা এখান থেকে ক্লোজ করে দিয়ে এখানে অলরেডি আপনার প্রাইভেসি চেকআপগুলো হয়ে গেল। তারপরে হু ক্যান সি মাই স্টাফ, এখানে যে অপশনগুলো দেওয়া আছে যে আপনার ভবিষ্যতে যে পোস্টগুলো করবেন সেগুলো কে দেখবে, পাবলিক নাকি ফ্রেন্ড নাকি অনলি মি, সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে হু ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আপনার সাথে কে কন্ট্যাক্ট করতে পারবে সেগুলো এখানে আপনি দিয়ে রাখতে পারবেন, শুধু ফ্রেন্ড নাকি এভরিওয়ান, এভরিওয়ান দিলে সবাই কন্ট্যাক্ট করতে পারবে। আর শুধুমাত্র এখানে যে অপশনগুলো আছে যে আপনি যদি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দেন তাহলে শুধু ফ্রেন্ডটাই দেখতে পারবে। তারপরে হাউ ডু আই স্টপ সামন অফ ব্রিথিং মি, অর্থাৎ এটার মানে হলো যে আপনি কাউকে স্টপ করবেন, বন্ধ করবেন যে আপনাকে হ্যারেস করছে, অর্থাৎ আপনাকে ডিস্টার্ব করছে, এটার অর্থ হলো ডিস্টার্ব করা। আপনি সেই ক্ষেত্রে তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলেই সে অলরেডি আপনার ব্লক লিস্টে পড়ে যাবে, হতে পারে আপনাকে কেউ হ্যারাসমেন্ট করতে পারে, দ্যাটস ইট। তো এই
গেল প্রাইভেসি শর্টকাটের, মানে প্রাইভেসি শর্টকাটের যে অপশনগুলি, আর এখানে তেমন কোনো অপশন নেই। এরপরে অ্যাক্টিভ লক, এই অ্যাক্টিভ লক মানে হলো আপনি ফেসবুকে কাকে লাইক করলেন, কোন ফটোতে লাইক করলেন, কাকে কমেন্টস করলেন, কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন, কাকে অ্যাকসেপ্ট করলেন, সেগুলো এখানে একটা লিস্ট দেওয়া থাকবে আপনার ফেসবুকের টোটাল লিস্ট। যেমন আমি কার সাথে বন্ধুত্ব বা মানে এই আইডি দ্বারা এই একাকী একটি ছেলে বিকাম ফ্রেন্ড উইথ কাজী এর সাথে, এবার একাকী একটি ছেলে বিকাম ফ্রেন্ড এই যে, তারপরে কোন জায়গায় কোন গ্রুপে পোস্ট করেছে, সব অ্যাক্টিভ লগগুলো এখানে দেওয়া আছে। এরপরে হেল্প কমিউনিটি, এগুলো অ্যাকচুয়ালি ফেসবুকের একটি হেল্প, তারপরে হেল্প সেন্টার, এগুলো আপনাদের দরকার নেই। কোড জেনারেটর, এটা কোড জেনারেটর মানে হলো এখানে অটোমেটিক একটা 30-60 সেকেন্ড পরপর এক একটা কোড অটোমেটিকলি আপনার জেনারেট হবে। এটা টু স্টেপ টু ভেরিফিকেশনের জন্য দরকার, অর্থাৎ আপনার ফেসবুকে পাসওয়ার্ড অথবা কেউ যদি মানে জানে তারপরে ঢুকতে পারবে না, এই কোডটা তাকে ইউজ করতে হবে। তো এটা আসলে স্টেপ টু, আপনি যখনই অথেন্টিকেটিং মানে অন করে দিবেন তখন এটা আর কি আপনি এটা ইউজ করে আপনাকে আপনার ফেসবুকের অন্য যে কোনো ব্রাউজারে লগ ইন করতে হবে। তারপরে অ্যাকাউন্ট সেটিং, পেমেন্ট সেটিংয়ের দরকার নেই, কারণ যারা ফেসবুক বুস্ট করে বিভিন্ন পেজ তাদেরকে পেমেন্ট করতে হয়। সো যেহেতু আমরা বাঙালি, উই আর নট ইন্টারেস্টেড টু পে এনি ডলার টু ফেসবুক, সো এটা আমরা বাদ দিয়ে যাই। এরপরে দেখুন অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিংয়ের এখানে যে অপশনগুলো আছে আমি নিচ থেকে দেখাই। এই যে অ্যাপস, অর্থাৎ আপনার ফেসবুক দিয়ে আপনি কোন কোন অ্যাপ্লিকেশন পারমিশন দিয়েছেন সেগুলো এখানে দেখাবে। আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন অর্থাৎ মানে ট্রাস্টেড মনে না হয় যে না অ্যাকচুয়ালি আমার এই মানে অ্যাপ্লিকেশনগুলো আমার ট্রাস্টেড নয়, সেগুলো এখান থেকে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। এই যে দেখুন কী কী পারমিশন নিয়েছে অ্যাপ্লিকেশনটা সেগুলো দেখাবে, যেমন বিগো লাইফে পারমিশন নিয়েছে, ফ্রেন্ড লিস্টগুলো দেখতে পারবে, ইমেল অ্যাড্রেস দেখতে পারবে, বার্থডে, এগুলো যদি আপনার মনে না হয় এটাকে রিমুভ করে দিতে পারবেন, নো প্রবলেম। রিমুভে প্রেস করলে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে আপনার অ্যাপগুলো আসলে যেটা ট্রাস্টেড আপনার মনে না হয় সেগুলো আপনি পারমিশনটা ক্যান্সেল করে দিতে পারেন। এরপরে আসলে এখানে আছে মোবাইল অ্যাপ, এগুলো ও সরি এগুলোতে অ্যাপ্লিকেশন। এরপরে এখানে আর তেমন কোনো অপশন নেই। এরপরে আসি, অ্যাপ গেল, এরপরে পাবলিক পোস্ট, এটা বেশি গুরুত্বপূর্ণ নয়। টেক্সট মেসেজিং, দেখবেন যে আপনি যে ফোন দিয়ে ফেসবুক খুলছেন অথবা ইমেল দিয়ে সেখানে ইমেল যে ইমেল প্রতিনিয়ত কেউ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেও বা আপনি একটা কমেন্টস করলে অটোমেটিকলি হাজার হাজার কিন্তু মেইল চলে যাচ্ছে। সো সেটা আপনি এখান থেকে অটোমেটিকলি বন্ধ করে দিতে পারেন, যে এই নোটিফিকেশন আপনি অটোমেটিকলি বন্ধ করে দিতে পারেন। এবং এখান থেকে আপনি নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারেন এবং যে ফোন নাম্বারটা আছে সেটা ট্রাস্টেড না হলে বা আপনি সেটা রিমুভ করে দিতে পারেন। এরপরে আপনি টেক্সট মেসেজিংয়ের যে সেন্ড মেসেজটা যে সেন্ড হবে সেটা আপনি এখান থেকে লিমিট করে রাখতে পারেন, যে কয়টা থেকে কয়টা পর্যন্ত মেসেজ যাবে। আপনি এখানে ডেইলি টাইম আনলিমিটেড দেওয়া আছে, মানে অনেক চলে যাবে, এখান থেকে আপনি লিমিট করে রাখতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে নোটিফিকেশন, এগুলো দরকার নেই। ল্যাঙ্গুয়েজ ব্লকিং, এই লোকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ। এই লোকেশন এখানে আপনি ফাইন্ড ওয়াইফাই, আপনি আশেপাশের ওয়াইফাই ফাইন্ড করতে পারবেন, নিয়ার বাই ফ্রেন্ড, আপনার আশেপাশে যদি কোনো বন্ধু থাকে আপনি এখান থেকে তাদেরকে খুঁজে বের করতে পারবেন। তারপরে প্লেস টিপস, এখান থেকে আপনি নিতে পারবেন। সো এই অপশনটা গেল এটা। তারপরে টাইমলাইন অ্যান্ড ট্যাগিং, এটা কিন্তু আরও একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। দেখবেন যে আপনার ওয়ালে যে কেউ একটা ফটো ট্যাগ করে দেয়, খুবই গুরুত্বপূর্ণ, মানে বিরক্ত লাগে আপনাদের। তো আপনারা জাস্ট এই যে এখানে একটা অপশন আছে, যেমন রিভিউ ট্যাগস পিপল অ্যাট অন ইয়োর ওন পোস্ট বিফোর ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক, এটাকে অন করে দিবেন। আর এখানে রিভিউটাকে অন করে দিবেন, মানে ট্যাগ যখন আপনার কাছে আসবে সেটা সরাসরি আপনার টাইমলাইনে যাবে না, প্রথমে আপনাকে রিভিউ করতে হবে, সরি মানে আপনি রিভিউ করবেন। রিভিউ করার পরে যদি আপনি ওটাকে আপনার ওয়ালে পোস্টের অনুমতি দেন তখনই আপনার ওটা ওয়ালে ট্যাগ হিসেবে যোগ হবে, আদারওয়াইজ ওটা ওখানে মানে পেন্ডিংয়েই থাকবে। সো এটা আপনার অন করে দিলেই, রিভিউ ট্যাগটা অন করে দিলে আপনার ওয়ালে কেউ ট্যাগ করতে পারবে না। এরপরে প্রাইভেসি, এটা নিরাপত্তার ক্ষেত্রে, এগুলো ধরুন আপনার ভবিষ্যতে যে পোস্টগুলো করবেন সেগুলো কে দেখবে ইত্যাদি ইত্যাদি, এগুলো অতটা দরকার না। তারপরে সিকিউরিটি অ্যান্ড লগইন, এই সিকিউরিটি অ্যান্ড লগইন এখানে আপনি দেখতে পারবেন যে কোন কোন ডিভাইসে আপনার মানে ফেসবুকটি লগ ইন করা আছে এবং কোন কোন ডিভাইস ইউজ করছেন। দেখুন এখানে শাওমি, রেডমি আছে, অ্যান্ড্রয়েড, হতে পারে আপনার বন্ধুবান্ধবের কোনো একটা মোবাইল দিয়ে আপনি লগ আউট করে ভুলে গেছেন, তার ফোন দিয়ে আপনি ফেসবুক ইউজ করছিলেন, লগ আউট করেননি, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট এটা রিমুভ করে দিতে পারেন। রিমুভ করে প্রেস করে এখানে লগ আউট দিলেই ওই ডিভাইসটা লগ আউট হয়ে যাবে। এরপরে এখানে লগ ইন উইথ ইউর প্রোফাইল পিকচার, আপনি আপনার প্রোফাইল পিকচার দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে একটা অপশন দেওয়া আছে, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন,
এরপরে গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন, অর্থাৎ কেউ যদি মানে অপ্রত্যাশিতভাবে লগ ইন করে তখন এটা যদি আপনি অন করে দেন, সে লগ ইন করার সাথে সাথেই লগ ইন করার চেষ্টা করলে আপনার একটি অ্যালার্ম দিয়ে দেবে। এরপরে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ এটা হলো ফেসবুকের পাসওয়ার্ড জানলে কেউ ঢুকতে পারবে না, তাকে একটি স্পেশাল কোড ব্যবহার করতে হবে অথবা টেক্সট মেসেজ। তো ওই যে আমি একটা দেখাইছিলাম যে কোড জেনারেটর, ওই কোডটা এটা যদি অন করে দেন তাহলে ব্যবহার করতে হবে। এরপরে আপনি তিনটা বা চারটা ট্রাস্টেড কন্ট্যাক্ট অ্যাড করতে পারেন নিচের অপশনটিতে, অর্থাৎ আপনার চার পাঁচজন বিশ্বস্ত বন্ধুদেরকে আপনি এখানে অ্যাড করতে পারেন যারা আপনাদের বিশ্বস্ত। আপনার যদি অ্যাট দ্য ফিউচারে কোনো সমস্যা হয় বা ফেসবুকে কোনো সমস্যা, তাদের ওখান থেকে আপনি আপনার প্রোফাইলটি অ্যাক্সেস করতে পারবেন। আশা করি এই অপশনটি বুঝতে পেরেছেন। এরপরে আসি, টোটালি অ্যাকাউন্ট সেটিংয়ের কাজ শেষ। এরপরে ডাটা সেভার, আপনি এখানে ডাটা সেভ করে রাখতে পারেন। আপনি যদি কম ইন্টারনেট ইউজ করে ফেসবুক ব্যবহার করতে চান যে আমার ডাটা কস্ট কম যাক, দেখুন লেখা আছে টার্নিং দিস, এটা অন করলে অন উইল রিডিউস ইমেজ সাইজ, ইমেজ সাইজটা কমাবে অ্যান্ড স্টপ ভিডিওস ফ্রম প্লেইং অটোমেটিকলি টু হেল্প ইউজ লেস ডাটা। অর্থাৎ ফেসবুকে ঢুকলে কিন্তু অনেক সময় অটোমেটিকলি মানে ভিডিও প্লে হয়, তো সেটা প্লে হবে না, সেই ক্ষেত্রে আপনার ডাটাটা রিডাক্ট হবে আর কি, রিডিউস হবে। তো যাই হোক, এটা গেলে এখানে। তারপরে নিউজ ফিড প্রিফারেন্স, এখানে আসলে বিভিন্ন নিউজের ফিড দেখতে পারবেন। এরপর ল্যাঙ্গুয়েজ, এগুলো দরকার নেই। অ্যাপ সেটিং, এগুলো এই অ্যাপ সেটিংয়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হলো এই যে লিঙ্ক ওপেন এক্সটার্নালি, এই যে এটা যদি অন আপনাদের অফ থাকবে, এটা অন করে দিলে আপনারা এক্সট্রা একটা ফ্যাসিলিটিস পাবেন। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, একটু উপরে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, জাস্ট ওয়েট। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক্সপ্লোর ফিডে যাওয়ার পরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের এক্সট্রা লিঙ্ক আছে। আপনি এগুলো কিন্তু অটোমেটিকলি কোনো নিউজ পেপার অথবা যে কোনো ধরনের এক্সটার্নাল মানে এক্সটার্নাল জাতীয় লিঙ্ক, তো এখান থেকে যদি আপনি আপনার ফেসবুকে কোনো লিঙ্ক পান বা এক্সট্রা কোনো লিঙ্ক পান, তখন এটার উপরে প্রেস করলে দেখবেন যে অটোমেটিকলি যে কোনো ব্রাউজারে চলে যাচ্ছে। কিন্তু আপনারা এখন থেকে এরকম প্রেস করলে অটোমেটিকলি আপনি একটা ফ্লাই লিঙ্ক ইউজ করে আপনি এটা অন্য কিছুর পাশাপাশি এখান থেকে আপনি দেখতে পারবেন, এই যে ফেসবুকের যে মেসেঞ্জারের মতন অটোমেটিক মানে পপ আপ বেশি উঠবে, এখান থেকে আপনি এই নিউজ ফিডটি পড়তে পারবেন। অর্থাৎ অনেক সময় আপনারা এটা ক্লিক করলে অন্য একটা ব্রাউজারে চলে যাবে কিন্তু ফেসবুকটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু এটা ফেসবুক ক্লোজ হবে না, অটোমেটিকলি লিঙ্ক ওপেন হবে আপনার ফ্লাই। তবে এই ফ্লাইনেক্স আপনার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এটার জন্য। এখানে এই দেখুন চলে আসছে অটোমেটিকলি, এখন এটা আমি পিছনে গেলে, তারপরে এই যে ফেসবুক ডট কম গ্রুপ, এটায় প্রেস করলে অটোমেটিকলি আর একটা ট্যাব খুলে যাবে, এই যে দুটো ট্যাব কিন্তু এখানে দেওয়া আছে। সো বুঝতে পারছেন এই যে ট্যাব দুটো, এই যে অটোমেটিকলি। তো এটা হলো এক্সটার্নাল একটি লিঙ্ক, আপনারা এখান থেকে কভারেজ করতে পারবেন মানে ই করতে পারবেন, এগুলো আপনি আবার ক্লোজ করে দিতে পারবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেখানে ছিলাম, অ্যাপ সেটিং এটা শেষ হলো। এরপরে এখানে দেখুন ফাইন্ড ফ্রেন্ডস, এখান থেকে আপনি ফাইন্ড অর্থাৎ বন্ধুবান্ধব খুঁজতে পারবেন, আর পুক অর্থাৎ আপনার বন্ধুবান্ধবকে খোঁচা মারতে পারবেন, মানে হঠাৎ করে একটু খোঁচা মারলেন এরকমই আর কি, পুক সাধারণত খোঁচা মারাই বোঝায়। এরপরে এখানে আপনি মুভি, এখানে এটা এই অপশনের ভিতরে গেলে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে আপনি মুভি দেখতে পারবেন, আপনি যে মুভি চান সেটা দেখতে পারবেন এখানে। এটা মানে ফেসবুক কর্তৃক অনুমোদিত একটি মুভি এখানে দেওয়া আছে যে আপনার এটা ইনস্টল করলে আপনি মুভি দেখতে পারবেন। এরপরে সেভড, অর্থাৎ হতে পারে ফেসবুকের কোনো একটি ভিডিও আপনার ভালো লাগলো, তো সেটা আপনি সেভে ওইখান থেকে থ্রি ডট বাটনে প্রেস করে সেভ করে এখানে সেই সেভের ভিতরে পাবেন আপনি। হতে পারে ওটা তো আর টাইমলাইনে কখন কোন জায়গায় কোন ভিডিও থাকে সেগুলো পরবর্তী খুঁজে নাও পাইতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি এটা করে রাখতে পারেন। এরপরে নিয়ার বাই ফ্রেন্ডস, আপনার আশেপাশে যদি কোনো বন্ধু থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে তার আপনি খুঁজতে পারবেন, যেমন আমার নিয়ারে কোন কোন বন্ধুরা আছে সেটা এখানে কিন্তু অলরেডি এই যে দেখিয়ে দিচ্ছে যে আমার আশেপাশের বন্ধুবান্ধবগুলো কিন্তু অটোমেটিকলি এখানে, এবং কত কিলোমিটার, এই যে 150 কিলোমিটার দূরে আছে আমার এখান থেকে 1 ঘন্টা লাগবে, ঠিক আছে আমার এখান থেকে যাইতে, এই যে কিছু স্বপ্নের কথা, এখানে 10 মিনিট লাগবে যাইতে, তারপরে এই 29 কিলোমিটার, এই যে এখানে বলে দিবে আপনাকে। এরপরে শপ, এখান থেকে আপনি শপ করতে পারবেন, যদি কোনো কিছু পার্সেস করতে চান এখান থেকে আপনি অটোমেটিকলি পার্সেস করতে পারবেন, এই যে J7 এখান থেকে আপনি অর্ডার করতে পারবেন, মানে অনলাইন যেগুলো ই কমার্স সাইট। এরপরে নিয়ার বাই প্লেস, আপনি যেখানে আছেন সেখানে আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট খুঁজতে চান তাহলে এখানে প্রেস করলে সেটা খুঁজতে পারবেন, কফি হাউস
তারপরে এখানে আউটডোরস আর্ট হোস্টেল শপিং এগুলো আপনি খুঁজতে পারবেন, এখানে দেখিয়ে দিবে গুগল ম্যাপে অটোমেটিকলি নিয়ে যাবে। এরপরে বাই অ্যান্ড সেল গ্রুপ, আপনি যদি কোনো সেকেন্ড বা নতুন জিনিস বিক্রি করতে চান তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি সরাসরি পোস্ট করতে পারবেন আপনার, মানে এটা একটা মানে লাইক বিক্রয় ডট কম এরকম একটা ফেসবুক অলরেডি একটি ফ্যাসিলিটিস বা ফিচার্স শুরু করছে, এটার মাধ্যমে আপনি আশেপাশে যে কোনো কিছু করতে পারবেন। এরপরে এখানে বাইং অ্যান্ড সেলগুলো এটা দরকার নেই। এরপরে এক্সপ্লোর ফিট, এখানে এক্সটার্নাল যে কোনো ওয়েবসাইট বা পপুলার যে ওয়েবসাইটগুলো সেগুলোর মানে যে মানে যেগুলো পোস্ট করে থাকে, আর্টিকেলগুলো পোস্ট করে থাকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে ডিসকভার পিপল, অর্থাৎ আপনি এখানে বিভিন্ন ধরনের নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন, নিজের পরিচয় দিতে পারবেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ। তারপরে এখান থেকে আপনি বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হতে পারবেন, সেখান থেকে অনেক বন্ধুবান্ধব আপনি ডিসকভার করতে পারবেন। তো এই ছিল ফেসবুকের মূল অপশন, আরও আর এখানে আর তেমন কোনো অপশন নেই। তো আর একটা গুরুত্বপূর্ণ অপশন আপনাদেরকে দেখিয়ে দিব, আপনার ফেসবুক যখন জন্ম হয়েছে অর্থাৎ জন্ম থেকে এখন পর্যন্ত ফেসবুকে আপনি যা যা করছেন সবগুলোর যদি একটা ডেটা আপনি ব্যাকআপ নিতে চান তো সেই ক্ষেত্রে এই ব্রাউজার মানে ফেসবুকের অফিসিয়াল ব্রাউজার দিয়ে হবে না, আপনাকে সরাসরি গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স অথবা পিসি ব্রাউজার দিয়ে আপনার ফেসবুকটি লগ ইন করতে হবে। এরপরে সরাসরি সেটিংয়ে চলে যাবেন, এই যে এখানে সেটিং অপশন, ওটা কিন্তু অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সো আমি দেখিয়ে দিচ্ছি এই যে কর্নারের এই যে আমি আপনাদেরকে, যেহেতু এটা আসলে গুগল ক্রোম একটু সমস্যা হচ্ছে, এই যে এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিং ওয়েট দ্য ইন্টারনেট ফ্রিকোয়েন্সি ইজ ভেরি স্লো হেয়ার। এরপরে এখানে এই যে লেখা আছে দেখুন, এই যে জেনারেল সেটিংয়ের ভিতরে এখানে এই যে ডাউনলোড কপি নামে একটি অপশন আছে, এখানে প্রেস করলে আপনার ফেসবুকের টোটাল একটি কপি অটোমেটিকলি আপনি ডাউনলোড করতে পারবেন। আপনাকে একটা মেইল করে দেওয়া হবে, সেই মেইলে একটা জিপ ফাইল দেওয়া হবে অর্থাৎ HTML একটি ফাইল, ওই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে আপনি যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে আপনার সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটির মূল বিষয়, আশা করি আপনারা ফেসবুক সম্পর্কে অনেক অভিজ্ঞ হয়েছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশেষে একটি কথা বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের ICT দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এ পর্যন্তই, টাটা।